AmiaKhum! আমরা দোতল পাড়ার এই ঘরটিতে অবস্থান করেছিলাম। পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে দোতল পাহাড়। এই ঝিরিটার নাম হচ্ছে থংদই ঝিরি। এই পাড়াটা আগে ছিল না এখানে? না, কয় বছর ধরে আছে এখানে? এখানে একটা জুমকা দেখতে পাচ্ছেন, জুতোর কি অবস্থা হয়েছে দেখেন, এই চার দিনে নতুন জুতো। এটা হচ্ছে তাজিংডং থেকে নেমে শেরকরপাড়ায় খাওয়া দাওয়া করলাম। এখন বাজে 4:30, বিকেল 4:30। আমরা দোতংপাড়ার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা কিছুই চিনি না, তারপর আমরা একটু পথটা চিনে নিলাম যে কোন পথে দোতংপাড়া পড়ে। তো আমরা ট্র্যাক করে দেখা চেষ্টা করতেছি দোতংপাড়া ধরার। এখানে ছোট একটা ব্রিজ আছে, এই ব্রিজটা ক্রস করতে হবে। আজকে রাতের আগেই, রাত নামার আগেই আমরা দোতংপাড়ায় বসতে হবে। দোতংপাড়ার দিকে আসি আমরা সবাই। শেরকরপাড়া থেকে প্রায় 30 মিনিট হাঁটলাম, কোন দিকে দোতংপাড়া জানি না, তবে হাঁটতেছি। আজকে আমাদের চতুর্থ দিনে ট্রেকিং শুরু হবে, আর আমরা হচ্ছে আরো তিন দিন হচ্ছে বান্দরবানে থাকবো আর কি। এরপর ইনশাল্লাহ আমরা ব্যাক করব। তো আমরা আসলে সবসময় এই যে উপজাতিদের ব্যাপারে পড়তাম বইতে, কিন্তু দেখা হয় নাই বা তাদের সাথে থাকা হয় নাই। কিন্তু এখানে আসার পর প্রায় 3টে উপজাতির সাথে আমাদের দেখা, ওদের সাথে থাকা, ওদের রান্না করা খাওয়া। আমরা দোতংপাড়ার এই ঘরটিতে অবস্থান করেছিলাম। তো এখানে আমরা খাবার দাবার খেয়েছিলাম। এরপর হচ্ছে আমরা খেয়েছি এই যে আলু ভর্তা, ডাল এবং ডিম দিয়ে। তো ওনারা আমাদের থেকে 130 টাকার মতো প্রাইস চাইছিল, আমরা 100 টাকার মধ্যে ওনাদেরকে ম্যানেজ করছি আর কি। তো 120-130 টাকা এরকমের মধ্যে আপনারা খেতে পারবেন। আবার আছে আপনার মুরগি দিয়ে খেলে 200, হাঁস দিয়ে খেলে 250, আবার আপনার ছাগল দিয়ে খেলে হচ্ছে প্রায় 300 টাকা আর কি। আর এখানে যে দাদাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওনার ঘর। আপনারা আসলে ওনার কাছে থাকতে পারবেন, সুস্থ ভাবে ওনার কাছে থাকতে পারবেন। পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে দোতল পাহাড়। পাহাড় তো দেখা যায়? হ্যাঁ দেখা যায়। এখানে পাহাড়টা হচ্ছে দোতল পাহাড়, আমরা সেই দোতল পাহাড়টা ক্রস করব। এটা অনেক সুন্দর একটা পাহাড়, মানে অনেক রিনাউন্ড পরিচিত একটা পাহাড়। আপনারা এখানে আসলে এই পাহাড়টা আপনারা ট্র্যাক করবেন বা পাহাড়টার উপর উঠবেন। অনেক সুন্দর, অনেক মজার একটা পাহাড়। তো আজকে আমরা খাবার দাবার খেয়ে, মানে সকালের নাস্তা করেই আমরা রওনা হব আমিয়াখুম, সাতবাইখুম, বেলাখুম ওই দিকটাতে। এবং আমরা জিনাপাড়ায় আজকের রাত্রিটা স্টে করব। আমরা এখান থেকে অনেকগুলো কলা নিয়েছি। তো এখান থেকে সবগুলো ফ্রেশ খাবার পাওয়া যায়। তো এই সময়টাতে কলা এবং পেঁপে পাওয়া যায়, আর তেমন কোনো ফল আমরা পাই নাই। আর হচ্ছে আমরা মাঝখানে কিছু কি পাই, আমলকি পাইছিলাম মনে হয় না, মাঝখানে কিছু আমলকি পাইছিলাম। মোটামুটি এই খাবারগুলোই পাইছি। একটু ডুমুর পাইছিলাম, একটা ডুমুর গাছ পাইছিলাম, ওখানে কিছু ডুমুর পাইছিলাম। আর তেমন ভালো কোনো খাবার পাওয়া যায় না। তো ইটস এনাফ আই থিঙ্ক। আমরা এখন দোতংপাড়া থেকে আমিয়াখুমের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা দেখি কতক্ষণের মধ্যে আমরা আমিয়াখুম পৌঁছাতে পারি। এখন 6:48 বাজে। আমরা দোতংপাড়া থেকে একজন গাইড নিছি, আকাশ ভাইকে নিছি। বোর্ডিং পাড়া এবং শেরকরপাড়া থেকে মনে হয় দোতংপাড়াটা অনেক বেশি আধুনিক বা অনেক বেশি উন্নত, যদিও এই পাড়াটা অনেক বেশি গভীরে। আমরা মনে করছি গভীরের পাড়াগুলো মনে হয় আরো অনেক বেশি খারাপ হবে, বাট ভালোই দেখেছি, খারাপ না। সবচেয়ে কঠিন নাকি দেবতা পাহাড়ে উঠা? অনেকে বলে থাকে যে দেবতা পাহাড়ে যে উঠতে পারে সে বাংলাদেশের সব পাহাড়ে উঠতে পারে। সো এটা আসলে মনে হয় অনেকটা বেশি কষ্টকর হবে। তো খুব একটা রিস্কি মনে করছি না, উঠবো ইনশাল্লাহ। আপনাদেরকে আরেকটা তথ্য দেই, এই যে ঝিরিটা দেখতে পাচ্ছেন, এই ঝিরিটার নাম হচ্ছে থংদই ঝিরি। এই ঝিরিটা আমিয়াখুমের সাথে মিলছে টোটাল গিয়ে। আমিয়াখুমের উদ্দেশ্যে আসি আমরা। এটা থংদই ঝিরি, থংদই। এখান থেকে আমরা এই রোড উঠে যাব। এখানে একটা বেড়া পড়বে সামনে। এখান থেকে আপনাদেরকে একটা গাইড নেওয়াটা উচিত হবে।
Come on. This is Christian একটা কবর এই এই পাড়াটা আগে ছিল না এখানে না কয় বছর ধরে আছে এখানে 7 বছর আগে কোথায় ছিল এই উপরে মানে দতম পাহাড়ের উপরে না দতম পাহাড় উপরে না এই দত পাহাড় নিচে আচ্ছা ও এই উপরে ছিল না একটা সমান জায়গায় আছে তো ও আচ্ছা আচ্ছা এইরকম এই জায়গাগুলোতে ছিল হ্যাঁ এখানে আপনাদের সুবিধা হয় মনে হয় পরে ওখানে চলে গেছে আচ্ছা তো আপনাদের কখনো এমন হয় যে বৃষ্টি আর পানির সমস্যা হচ্ছে এমন হয় মানে পানি আসতেছে না এরকম কোন সময় আছে পানি পানি সমস্যা হয় তো সব সময় আছে এখানে হতো পানি সমস্যা হ্যাঁ এইজন্য আপনারা এখানে চলে গেছেন হ্যাঁ এখানে পানি সমস্যা হয় না আর সমস্যা হয় না কিছু আচ্ছা তো বর্ষাকালে যখন বর্ষার পানিগুলো তো থেকে ঘোলা থাকে ঘোলা হ্যাঁ ঘোলা পানিটা আপনাদের এখানে আসে না আসে তো তখন তো পানি সমস্যা হয় বলা হয় হ্যাঁ তাই না বৃষ্টির সময় আবার বৃষ্টি থেমে গেলে অনেক পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় আসে বর্ষাকালে পানিটা ঘোলা থাকে এখান থেকে আমরা চলে আসছি ওখানে তো পানি অনেক দূর আচ্ছা ধরেন এখানে তো পাড়াতে অনেক মানুষ বাঁধতেছে দেখো একটা দাদা দেখলাম আটটা ছেলে মেয়ে সাতটা ছেলে একটা মেয়ে কারবারের দাদা হ্যাঁ সবার এরকম অনেক ছেলে মেয়ে হচ্ছে তো যখন অনেক মানুষ সবাই আমার বাইক না সবাই বাইক না একটা মামা পুরো পাড়ার মামা আপনি হ্যাঁ পুরো পাড়া আচ্ছা এখন থেকে যখন অনেক মানুষ হয়ে যায় আপনারা কি আরেক জায়গায় চলে যান দেখো নাকি এটাই পাড়াটাই বড় হতে থাকবে না আরেক জায়গা না এই পাড়া তো অনেক বড় আরো চারদিকে বড় হবে যখন জায়গা হবে না তখন আরো দিয়ে চলে যাবে সবাই আমাদের পাড়া শত ভাই আছে সবাই মামা মামি সব চলে গেছে সবাই এটা আত্মীয় স্বজন হ্যাঁ আত্মীয় স্বজন সবাই কাকা চাচা ভাই দাদা নানা ভাই দাদা ভাইয়ের মতো সবার মামা আমাকে সবাই মামা মামা আকাশ মামা হ্যাঁ এটা জুম করে দেখতে পাচ্ছেন জুম করার পিছনে এই দতং পাহাড়টা আমরা আসলে দতং পাহাড়টা অনেক বড় কিন্তু এই যে পাহাড়টা এই পাশ ধরে অনেক দূর ও পাশে চলে গেছিলো এখানে এই পাহাড়টা যেন পেছনে দেখা যাচ্ছে না এটা অনেক বড় একটা পাহাড় পুরোটা একই একই রকমের সেম এই দুটো পাহাড় চার দিনের ট্রেকিং পাহাড় ট্রেকিং তো কতটা কষ্ট আপনারা জানেন অনেকটাই কষ্ট আসলে তারপরও কষ্ট করছি মজা নিচ্ছি আর কি অ্যাডভেঞ্চার নিচ্ছি জুতোর কী অবস্থা হয়েছে দেখেন এই চার দিনে নতুন জুতো আমরা চলে আসছি আমি এখন প্রায় দু এক দেড় ঘন্টা হাঁটার পরে অসাধারণ ওয়াও দিস ইজ আমি এখন হ্যাঁ আমি এখন